আজকে আমরা ভিভো ওয়াই 17s এই ফোনটি আনবক্সিং করব। পুরো ভিডিওটিতে এই ফোনটি সম্পর্কে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব। আসুন ভিডিওটি শুরু করি। ফোনটার একটু বিস্তারিত বলে দেন ভাই। আচ্ছা, এটা বেসিক্যালি হচ্ছে আমাদের নতুন প্রোডাক্ট লঞ্চ করছে, এটা Y17s। এই প্রোডাক্টটা আমাদের এখন বর্তমানে এই রেঞ্জের মধ্যে সব থেকে হাই সেলিং প্রোডাক্ট। কাউন্টার হচ্ছে এটা এই প্রাইসে 6/128GB পাশাপাশি মোস্ট পাওয়ারফুল সিপিইউ G85 প্রোভাইড করতেছে। তারপরেও এই ফোন আমাদের বেশি সেলিং এর পিছনে আরেকটা জিনিস যেটা কাজ করে সেটা হচ্ছে এটা আউটলুকিং। এটা এই প্রাইসে ওয়ান অফ দ্য বেস্ট আউটলুকিং আমি বলবো, কারণ এখানে এজি ফ্রস্টেড ফিনিশিং ইউজ করার জন্য ওখানে স্ক্যাচ বা ডেন্স পড়ে না। আর যদি ফোনের আমি ভিতরে চলে যাই পারফরমেন্স পার্টে, এটাতে আমরা G85 পাওয়ারফুল প্রসেসরের পাশাপাশি 6GB র্যাম 128GB ভেরিয়েন্টের একটা ফোন পাবো, যেখানে আরও 6GB র্যাম আমরা বাড়াইতে পারবো এটার সঙ্গে। আর এটা ইন দ্য বক্সে আমরা চার্জ অ্যাডাপ্টার, ক্যাবল, সিম ইলেকট্রিক পিন আর ফোনটা পেয়ে যাবো। তবে এই ফোনটা ইউজ করতে আমাদের শপের পক্ষ থেকে উপরের একটা গোয়েলা গ্লাস প্রোটেক্টর, যেটা উন্নত আমাদের একটা প্রোটেক্টর, পিছনে একটা পলি পেপার প্রোভাইড করে দিচ্ছি যেন স্ক্যাচ না পড়ে। তারপরে এই যে একটা ওটিজি থাকবে ডাটা ট্রান্সফার করার জন্য, এখানে একটা হেডফোন থাকবে, পাশাপাশি বাঙালিং এর সিমও থাকবে, আরো এক্সপেন্সিভ কিছু গিফট অফার আছে এটার সঙ্গে। আপনারা আমাদের সব ভিজিট করবেন আসলেই বুঝতে পারবেন। চলুন ফোনটা আমরা ওপেন করি। তো এখন আমি স্যারকে আসলে ফোনটা রেডি করে দিব, সবকিছু কমপ্লিট করে দেবো। উপরে আসলে প্রোটেক্টর যেটা থাকে এটা একটা পেপার দেওয়া থাকে, সিলিকন পেপার। তবে সিলিকন পেপারটা আমরা আসলে কাস্টমারকে দেই না, কারণ এটা আসলে প্রপার যে আপনাকে সাপোর্ট দিবে সেটা দিতে পারে না, যার জন্য আমরা একটা বেটার একটা কোয়ালিটি ফুল প্রোটেকশন কাস্টমারকে প্রোভাইড করে থাকি। এটা আমি রেডি করে দেই। দেন এইটাতে আবার পিছনে যে পেপার বডিটা থাকে এটাতে যেন স্ক্যাচ বা ডেন্ট না আসে, যার জন্য আমরা একটা পলি পেপার করে দিই আমাদের শপ থেকে। আর মজার কথা হচ্ছে এই যে জিনিসগুলো আমরা প্রোভাইড করে দিচ্ছি এটা কিন্তু আপনাদের কোনো এক্সট্রা কস্টিং দিতে হবে না, এটা আমাদের শপ থেকে আমরা প্রোভাইড করে থাকি যেন কাস্টমার ফোনটা ইউজ করে স্যাটিসফাইড থাকে। কারণ অ্যাকচুয়ালি আপনার এই ফোনগুলো সব জায়গাতেই পাবেন, বাট শোরুম থেকে নিলে একটু হলেও অ্যাডভান্টেজ বেশি পাবেন আপনারা, এটা হোক সার্ভিসে হোক কোয়ালিটিতে। এটা আমি পেপারটা কমপ্লিট করে দিলাম, এটা আসলে এই হলো কালার থাকবে না। ফোনটার লুকিং কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেল, যদিও এটা ম্যাট কালার ছিল এখন কিন্তু গ্লোসি হয়ে গেছে, গ্লোসি ফিনিশিং। আর আপনারা যারা এই ফোনটা নিতে চাচ্ছেন বা 15-16 বাজেট সেগমেন্টে ফোন কিনতে চাচ্ছেন, নতুন করে নতুন কোনো ডিভাইস কিনতে চাচ্ছেন, তারা অবশ্যই আমাদের শপটা ভিজিট করবেন। আমাদের শপটা হচ্ছে রানা প্লাজা 5th floor লিফটের ঠিক বাম পাশে। এখানে আসলে আমাদেরকে দেখতে পারবেন, এখানে এখানে আমরা দুইজন থাকি, আমি থাকি আর আমার একটা কলিং আছে, আপনারা অলরেডি অনেকে জানেনও হয়তো, সোহান ভাইয়া উনি থাকে এখানে। এখানে আসলে আপনারা দেখে শুনে প্রোডাক্টটা যাচাই করে তারপর নিতে পারবেন, কারণ আমাদের প্রত্যেকটা ডিভাইসে কিন্তু একটা লাইন ডাউন আছে। আমি সবটা দেখাই একটু, আমি ফোনটা সেট আপ করে দিচ্ছি।